हेलो बंधुरा, साउलीज डिलिशियस किचेने अपने सकल के स्वागत जानाई। आज हमें बनाच्छी मसाला ढेड़स पोस्त। चलू ताहले देखे नेवा जाक आमी केमन भावे रेसिपिटा करछी। आमी प्रथमे ढेड़सगुलोके भालोभावे धुए नियेछिलाम, तारपर एभावे लम्बा लम्बा करे केटे नियेछि। आपनारा एभावे धुएई करबेन, धुए तारपर ढेड़स काटबेन, তাহলে ঢেঁড়সের ওই আঠালো ভাবটা একটু কম হয়। আমি যদি ধোয়ার পরে কাটার পরে আবার ধুইতে যাই তাহলে ঢেঁড়সটা আরও আঠালো হয়ে যায়। দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে অল্প একটু তেল দিয়ে আমি ঢেঁড়সটাকে নেড়ে নেব 5 মিনিটের মতো। আমি কিন্তু খুব বেশি নাড়িনি, দেখেই বুঝতে পারছেন। এবার একটা কড়াইতে আমি 2 চামচ তেল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে নেব। এরপর আমি কুচি রাখা টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভাজা মশলাগুলো এক এক করে দিতে থাকব। ধনে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমার মশলাটা একটু লেগে যাচ্ছিল তাই আমি একটু জল দিয়ে দিলাম। আমি এভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার আমি ভেজে রাখা ঢেঁড়সটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়ে ওটা আমি দিয়ে দিলাম। এরকম ভাবে আমি বেশ টাইম নিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আমি এখানে পোস্ত বাটা নিয়েছি, এর মধ্যে 3 চামচ পোস্ত আর 1 চামচ গোটা জিরে দিয়ে আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি সব উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি। পোস্তর ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম।
এবার স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা ফুটে যায় আর আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এভাবে ঢাকা দিয়ে 7 মিনিটের মতো আমি এভাবে ফুটিয়ে নেব। 7 মিনিট পরে আমি এসে লবণটা চেক করে নিচ্ছি, আমার লবণটা একদম ঠিক আছে আর দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার মশলা ঢেঁড়স পোস্ত রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা খেতে কেমন লাগলো। রুটি বা ভাত দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। থ্যাংক ইউ।